নমস্কার সবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং আজি 8 আগস্ট আর আজি রাতেপার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আহি পড়ছে। আর এনে ধরনের খবর সমূহ নিতৌ চাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবলে। আজি রাতেপার প্রথমটো বিগ ব্রেকিং নিউজ, এটা ভয়ঙ্কর খবর, অসমৰ বাবে এটা অহনি সংকেত, কেনো বাংলাদেশ এরি অসম সীমান্তত হ হ বাংলাদেশী, হ হ বাংলাদেশীর অসমত প্রবেশের চেষ্টা, এটা ভয়ঙ্কর দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বাংলাদেশত আতঙ্কিত হিন্দুর ভারতত প্রবেশের চেষ্টা, অসম পশ্চিমবঙ্গ সীমান্তত আশ্রয় বিচারি আহিছে বাংলাদেশী সকল, সীমান্তত বাসর পাতিছে হ হ বাংলাদেশীয়ে, কার জড়িয়তে নাগরিকত্ব লাভ করব এই সকল লোকে, ভারতত প্রবেশের চেষ্টা বাংলাদেশের হিন্দুর, ভয়ঙ্কর খবর, আক্রমণের বলি হয়ে পশ্চিমবঙ্গের সীমান্তরে প্রবেশের চেষ্টা অসমত বাংলাদেশী হিন্দুর, ভয়ত বাংলাদেশ এরি ভারতলৈ ডাপলি হিন্দু লোকর, কার জড়িয়তে পাব নাগরিকত্ব, সময় বাড়ি যাওয়ার লগে লগে বাড়িছে বাংলাদেশীর ভিড় ভারতত, ভারতত শরণার্থী হয়ে প্রবেশের চেষ্টা হ হ বাংলাদেশীর, বিএসএফর সৈতে আশ্রয় বিচারি করেছে আলোচনা, কার জড়িয়তে পাব নাগরিকত্ব, এপ্লাই করলে পাব নাগরিকত্ব, ভারতত প্রবেশ করবলে দিয়া হওয়া নাই লোকসকলক, কিন্তু কার জড়িয়তে এপ্লাই করলে পাব নাগরিকত্ব, ভারতত আশ্রয় বিচারি নিশারে পড়া বাসর পাতিছে সীমান্তত, উন্মুক্ত সীমান্তরে 1200 বাংলাদেশী প্রবেশের চেষ্টা, রাজ্য যিকোনো পরিস্থিতিতে ভারতত প্রবেশের চেষ্টা বাংলাদেশী লোকর, হ হ বাংলাদেশীর অসমত প্রবেশের চেষ্টা ধ্বংসর দিকে নাকি অসম, এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, কেন বাংলাদেশত যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর সেই পরিস্থিতিত শঙ্কিত হয়ে এটা বাংলাদেশী লোকে ভারতত প্রবেশ করবলে চেষ্টা করেছে, এই ভয়ঙ্কর দৃশ্য আপনার দেখাই আছো, কিদরে প্রবেশের চেষ্টা করেছিল সীমান্তরে বাংলাদেশী লোকে, কার জড়িয়তে যদি এই সকল লোকে এপ্লাই করে ভারতীয় নাগরিকত্বর বাবে, তেন্তে শীঘ্রই নাগরিকত্ব পাব এই সকল লোকে, আর পশ্চিমবঙ্গ অসমত সংস্থাপন দিয়া হব এই সকল লোকক, শঙ্কিত হয়ে পড়ছে এটা অসমবাসী, ধ্বংসর দিকে যাব নাকি অসম, এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, কেন কার জড়িয়তে নাগরিকত্ব লাভ করলে এই সকল লোকক অসম আর পশ্চিমবঙ্গত সংস্থাপন দিব ভারতীয় জনতা পার্টির সরকারে। দিবলৈ চাওঁ আন এটা ব্রেকিং নিউজ, নিশা ফেসবুক লাইভ যোগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, মেট্রিক উত্তীর্ণ লাখ লাখ ছাত্রীর বাবে ডাঙর ঘোষণা, আজিৰে পৰা বিতৰণ কৰা হ'ব নিযুত মন্যা আঁচনিৰ প্ৰপত্ৰ, ছাত্ৰীসকলক শীঘ্ৰেই প্ৰপত্ৰ সংগ্ৰহ কৰিবলৈ ক'লে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, 10 অক্টোবৰত নিযুত মন্যা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন লাভ কৰিব ছাত্ৰীসকলে, উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষত নামভৰ্তি কৰা সকলে পাব 1000 টকা, দ্বিতীয় বৰ্ষত উন্নতি হ'লেও এই টকা পাব ছাত্ৰীসকলে, স্নাতকত নামভৰ্তি কৰা ছাত্ৰীসকলে পাব 1250 টকা, বিশ্ববিদ্যালয়ত পঢ়িলে 2500 টকাকৈ পাব প্রতি মাসে। বান সমস্যাক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য, শীঘ্রেই বানত ক্ষতিগ্রস্ত লাভ করিব ক্ষতিপূরণ, গুৱাহাটী মহানগরীর বান সমস্যাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, নিয়ন্ত্রণের বাহিরত বরষুণ হলে বান নিয়ন্ত্রণ করাটো সম্ভব নহয়, ৰিভয় আৰু গুৱাহাটীত যিমান বৰষুণ হৈছিল সেয়া গোটেই বছৰটোৰ 25%, অসম আৰু বাংলাদেশৰ সীমান্তৰ সুৰক্ষাৰ কথাও উল্লেখ কৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, বাংলাদেশৰ পৰা কোনো লোক যাতে অবৈধভাৱে অসমলৈ নাহে তাৰ বাবে সম্পূৰ্ণ নজৰত ৰখা হৈছে সুৰক্ষা ব্যৱস্থা। নিশা ফেসবুক লাইভ যোগে এইসমূহ মন্তব্য ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। দিবলৈছো আন এটা ব্রেকিং নিউজ, অগ্নিগর্ভা বাংলাদেশ, চিন্তিত সমগ্র বিশ্ব, বাংলাদেশের এই মুহূর্তর 30টাকৈ বিগ আপডেট আহি পড়ছে, বাংলাদেশত অপরিবর্তিত হয়ে আছে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশের লোকসকলের মাজত, ক্রমান্বয়ে অধিক রূপ ধারণ করেছে বাংলাদেশের পরিস্থিতি, অগ্নিগর্ভা বাংলাদেশ, চিন্তিত সমগ্র বিশ্ব, বাংলাদেশক লৈ এই মুহূর্তত 30টাকৈ বিগ আপডেট আহি পড়ছে, বাংলাদেশের শেহতীয়া পরিস্থিতি শেখ হাসিনায় বাংলাদেশের পৰা পলায়ন করলেও বাংলাদেশত বর্তমানেও উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি, চরম পর্যায় পাইছে গৈ বাংলাদেশের হিংসাত্মক ঘটনায়,
ক্রমান্বয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই হিংসাত্মক ঘটনাত মঙ্গলবার পর্যন্ত প্রাণ গোল 500 অধিক লোকের এই সংখ্যা আর বৃদ্ধি পোৱাৰ পূর্ণ সম্ভাবনা আছে। নিরাপত্তাহীনতাত ভুগিছে বাংলাদেশের সংখ্যালঘু লোক সকল। হিন্দুর ঘর মন্দির আদি জ্বলাই দিয়ার ফটো ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশিয়াল মিডিয়াত। বাংলাদেশের পরিস্থিতিক লৈ তীক্ষ্ণ নজর রাখিছে ভারতের নিরাপত্তা সংস্থায়। বাংলাদেশত প্রায় 2 কোটি হিন্দু লোক আছে। এই লোক সকল এতিয়া শঙ্কিত হয়ে পড়েছে। এনে পরিস্থিতিত এতিয়া হিন্দু সকল ভারতলৈ অনুপ্রবেশ করিব বলে আশঙ্কা করা হয়েছে। ভয়ঙ্কর তথ্য ফাদিল হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মুখ্য উপদেষ্টার দায়িত্ব দিয়া হয়েছে নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুসক। রাজনৈতিক অস্থিরতার অন্তত বাংলাদেশত আজি গঠন হব অন্তর্বর্তীকালীন সরকার। আজি অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা হিসাবে শপথ লব নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস। আজি নিশা 8 বজাত 15 গৰাকী সদস্যক লগত লৈ শপথ লব মোহাম্মদ ইউনুসে। বিপদে লগ এরা নাই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাক। এতিয়াও বিপদে লগ এরা নাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এতিয়াও ভারতত আছে বলে খবর প্রকাশ হয়েছে। ভারতত থাকার সময় আর বৃদ্ধি হব পারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বর্তমানলৈকে ব্রিটেনে শেখ হাসিনাক আশ্রয় দিবলৈ সন্মত হওয়া নাই, ভিসা লাভ করা নাই ব্রিটেনের। ইতিমধ্যেই আমেরিকায়ও শেখ হাসিনার ভিসা বাতিল করেছে বলে খবর আসি পড়েছে। ভারত বাংলাদেশ সীমান্তত কটকটিয়া করে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইপিনে বাংলাদেশের প্রাক্তন বৈদেশিক মন্ত্রী হসন মাহমুদক বিমানবন্দরের প্রায় গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের শেহতিয়া পরিস্থিতি লৈ এইসমূহ খবর। 2023 চনের ঢাকা ভ্রমণের সময় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন উপস্থিত হয়েছিল আন্দোলনত। বাংলাদেশত থাকা ভারতীয় লোকসকলের 3টাক হেল্পলাইন নম্বর মুক্তি করা হয়েছে। হেল্পলাইন নম্বর হয়েছে এই কেটা নম্বর মুক্তি করেছে ভারত সরকারের ফলের। বাংলাদেশের সংখ্যালঘুর নেপাল পাকিস্তানের সীমাতো কটকটিয়া নিরাপত্তা গড়ি তুলিছে আরক্ষী। আওয়ামী লীগের নেতার হোটেল জ্বলালে বিক্ষোভকারী, প্রাণ গোল 24 জনক লোকর। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পার্টির 29 জন নেতার মৃতদেহ উদ্ধার হয়েছিল যাকালি বাংলাদেশত। অগ্নিগর্ভ বাংলাদেশক লৈ বিস্ফোরক প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বাংলাদেশের পরিস্থিতি দেখি 2041 চনের ভবিষ্যতক লৈ চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের হিন্দু সকলের দরেই অবস্থা হব পারে অসমিয়ার। অশান্ত জর্জর বাংলাদেশের পর অনুপ্রবেশকারী বৃদ্ধির আশঙ্কা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পুনের উত্তর পূর্বর বিদ্রোহীয় আশ্রয় লব পারে বাংলাদেশত, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। সুবরিয়া দেশনের রাজনৈতিক অস্থিরতাক লৈ উদ্বিগ্ন প্রকাশ উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী শর্মার। ইপিনে বাংলাদেশের সঙ্গে সঘনে যোগাযোগ আছে বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশের শেহতিয়া আপডেট এইসমূহ। আন একটা ব্রেকিং নিউজ, হরা নাই ভিনেশ হারিল নরেন্দ্র মোদী ব্রিজভূষণ সিং। নেয়ার হকে যুঁজিছিল, জয়ী হল দেশের বাবে। পদক নিশ্চিত নহলেও দেশবাসীর হৃদয় জিনিলে ভিনিস ফোগাটে। অলিম্পিকত সুন্দর প্রদর্শন এই ফাইটারগীর, ভিনিসর সাফল্যতাত মুখ ডাকিলে ব্রিজভূষণ চরণ সিংয়ে। ন্যায় বিচরার সময় গুরুত্ব নিদিলে এতিয়া সকাশ বড়া পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশের পুলিশে চুচরাই নিয়া মহিলায় আজরি আনিলে দেশের গৌরব। এই দৃশ্য সমূহলৈ মন করক, মনত আছে না আপনার এই দৃশ্য কিদরে এই তারকাক পুলিশে অপদস্থ করেছিল রাজপথত। ন্যায়ার হকে মাত মাতিছিল ব্রিজভূষণের বিরুদ্ধে, যে নির্যাতনের অভিযোগ উত্থাপন করেছিল এই সকল তারকায়। তার পিছতেই এই সকল লোকক রাজপথত চুচরাইছিল আরক্ষীয়ে। আর এই বিনেশ ফোগাটে আজি সমগ্র ভারতলৈ গৌরব কঢ়িয়াই আনিছে অলিম্পিকর পৰা।
দিবলৈ চোৱা আন এটা পলিটিকেল ব্ৰেকিং নিউজ। কংগ্ৰেছে লাট দিম ভাবিলে আমি কংগ্ৰেছৰ লগত নাথাকো, পুনৰ কংগ্ৰেছ দলক লৈ। এই মন্তব্য শিৱসাগৰৰ বিধায়ক তথা ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈৰ। আমাক লাট দিম বুলি ভাবিলে আমি কংগ্ৰেছৰ লগত নাথাকো, কংগ্ৰেছে বেয়া দিনৰ সময়ত আমাক লগত ৰাখিলে নহ'ব, ভাল দিন অহাৰ উমান পাই লাট দিম বুলি ভাবিলে আমি সংগ ত্যাগ কৰিম, আমি আমাৰ স্বাভিমান লগত লৈ থাকিম। উপ নিৰ্বাচনত বিৰোধীয়ে একেলগে নিৰ্বাচন খেলিব লাগে, পঞ্চায়ত নিৰ্বাচনতো একেলগে খেলি 26 আগবাঢ়িব লাগে। অকণমান ভাল দিন আহোঁতেই যদি কংগ্ৰেছে মিত্ৰজোঁট এৰিব খোজে তেন্তে বিৰোধী আন দলে এই কথা কেতিয়াও সহ্য নকৰে। দৰকাৰী সময়ত লৈ অদৰকাৰী সময়ত এৰিলে নহ'ব, কংগ্ৰেছক স্পষ্ট কৰি দিলে শিৱসাগৰৰ বিধায়ক অখিল গগৈয়ে। প্ৰয়োজনত কংগ্ৰেছৰ সংগ ত্যাগ কৰাৰো হুংকাৰ অখিল গগৈৰ। আমাক লাট দিম বুলি ভাবিলে আমি কংগ্ৰেছৰ লগত নাথাকো বুলি মন্তব্য অখিল গগৈৰ। পৰৱৰ্তী খবৰ, ভাৰতত আশ্ৰয় শ্বেখ হাসিনাৰ। শ্বেখ হাসিনাৰ আশ্ৰয়ক লৈ সৌভাগ্যৱান অনুভৱ কৰিছে কংগনা ৰাণাৱতে। কংগনা ৰাণাৱতৰ পোষ্ট, সাংসদগৰাকীয়ে ক'লে এক্স যোগে, বাংলাদেশৰ যি ভয়ংকৰ পৰিস্থিতি সৃষ্টি হৈছিল সেই ভয়ংকৰ পৰিস্থিতিৰ বাবে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাই বাংলাদেশ এৰি পলায়ন কৰি ভাৰতত আশ্ৰয় লৈ আছে, আৰু প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনাই ভাৰতত আশ্ৰয় লোৱাত সুখ হেনো পাইছে, গৌৰৱ হেনো অনুভৱ কৰিছে নৱনিৰ্বাচিত বিজেপিৰ সাংসদ কংগনা ৰাণাৱতে। কংগনা ৰাণাৱতে নিজৰ এক্স যোগে ক'লে এই কথা। দিবলৈ চোৱা আন এটা অতিকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ, কংগ্ৰেছৰ দিনত 300 ভাঙিছে, বিজেপিৰ দিনত 4 কংগ্ৰেছৰ দিনত 300 ভাঙিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য। আমাৰ দিনত এইবাৰ 4 মথাউৰি ভাঙিছে। অসমৰ বান পৰিস্থিতিক লৈ শেহতীয়া মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যত কংগ্ৰেছৰ দিনতহে বেছিকৈ বান হোৱাৰ দাবী মুখ্যমন্ত্ৰীৰ। নগাঁও কৰয়ণী বাৰগয়া মন্দিৰত উপস্থিত হৈ মুখ্যমন্ত্ৰীৰ এই মন্তব্য, কংগ্ৰেছৰ দিনত 300 ভাঙিছিল, বিজেপিৰ দিনত কেৱল 4 মথাউৰি ভাঙিছিল বুলি মন্তব্য ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যৰ শেহতীয়া বান পৰিস্থিতিক লৈ এই মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। দিবলৈছো গুৱাহাটী মহানগৰীৰ লোকসকলৰ বাবে এটা জৰুৰী খবৰ, মহানগৰীৰ ভয়াৱহ বান পৰিস্থিতিক লৈ মহানগৰ আৰক্ষীয়ে মুকলি কৰিলে হেল্পলাইন নম্বৰ। মহানগৰীৰ যি ভয়ংকৰ বান পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে তাক লৈ মুকলি কৰিছে হেল্পলাইন নম্বৰ। 3 হেল্পলাইন নম্বৰ মুকলি কৰিছে মহানগৰ আৰক্ষীয়ে। নম্বৰ কেইটা হৈছে 9136120988 9160261777 55 9160912690006। মহানগৰীৰ 11 স্থান চিনাক্ত কৰিছে আৰক্ষীয়ে। ৰুক্মিণী গাঁও, পাঞ্জাবাৰী, জুৰিপাৰ, চাৰ্ভে বেলতলা, জ' ৰোড, হাতীগাঁও ৰোড, SFS স্কুল হাতীগাঁও, GNB ৰোড, বৰিপাৰা, বৰাগাঁও, চানমাৰী কমাৰ্চ কলেজ, এই 11 স্থানত অত্যাধিক যানজঁটৰ সৃষ্টি হয় বানপানীৰ সময়ত। বান পৰিস্থিতি আৰু যানজঁট নিয়ন্ত্ৰণৰ বাবে আৰক্ষীয়ে মুকলি কৰিছে হেল্পলাইন নম্বৰ। যিকোনো বিপদ আৰু যানজঁটৰ সময়ত ফোন কৰিব পাৰে এই 3 নম্বৰত। মহানগৰৰ ভয়াৱহ বান পৰিস্থিতিৰ বাবে আৰক্ষীয়ে মুকলি কৰিছে এই হেল্পলাইন নম্বৰ কেইটা। পুনৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰৰ মাধমাৰ, ৰাজ্যত পুনৰ বৃদ্ধি পালে বিদ্যুতৰ মাচুল। প্ৰতিটো ইউনিটত 3.65 বৃদ্ধি। এতিয়াৰে পৰা প্ৰতিটো ইউনিটত গ্ৰাহকে ভৰিব লাগিব 9.55। পূৰ্বে প্ৰতিটো ইউনিটত মাচুল আছিল 5.90।
বৈদ্যুতিন যান বাহনের চার্জিং স্টেশনত প্রতি ইউনিটত মাচুল বৃদ্ধি, এতিয়ার অতিরিক্তভাবে গ্রাহকে ভরব লাগিব 1.20 টাকা। এলটি ইলেকট্রনিক ভেহিকল স্টেশনত প্রতি ইউনিটত মাচুল বৃদ্ধি সরকারের, এইচ টি ইলেকট্রিক বাহনের চার্জিংরও দাম বৃদ্ধি, পূর্বর 7.40 টাকার ঠায়ত এতিয়া হলগৈ 8.60 টাকা। ইন্ধনের দাম বৃদ্ধির গয়না লয়ও এই নিরিখ বৃদ্ধি রাজ্য সরকারের। স্মার্ট পদ্ধতিরে গ্রাহকক লুণ্ঠন শক্তি বিভাগের পুনের মাধমার সাধারণ জনতাক দিবলৈছো বতরক লৈ এটা অতিকৈ জরুরি খবর। আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের সাবধানবাণী, 10 আগস্ট লৈকে অসম উত্তর পূর্ব জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট। প্রচণ্ড বরষুণ, শিলাবৃষ্টি আর বজ্রপাতের আশঙ্কা করা হয়েছে 10 আগস্ট লৈকে রাজ্য বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী। 10 আগস্ট পর্যন্ত রাজ্য হব মুখলধার বরষুণ, 7-11 সেন্টিমিটার বরষুণের সতর্কবাণী জারি। ভয়ঙ্কর বরষুণক লৈ বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে অরেঞ্জ এলার্ট। রাজ্যের বহুকেইখন জেলাত জারি করা হয়েছে অরেঞ্জ আর ইয়েলো এলার্ট। কোকরাঝার, ডিব্রুগড়, তিনিচুকিয়াত জারি করা হয়েছে অরেঞ্জ এলার্ট। ধুবুরী, চিরাং, বঙাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, বজালি, বাক্সা, নলবাড়ী, কামরূপ গ্রাম্য, কামরূপ মেট্রো, তামুলপুর, দরং, মরিগাঁও, নগাঁও, শোণিতপুর, বিশ্বনাথ, কার্বি আলং, গোলাঘাট, ডিমা হাসাও, যোরহাট, মাজুলি, লক্ষিমপুর, ধেমাজি, শিবসাগর, কাছাৰ জেলাত জারি করা হয়েছে ইয়েলো এলার্ট। 10 আগস্ট পর্যন্ত অসমত মুখলধার বরষুণের আগজাননী জারি করেছে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রয়।